কেমন আছো বন্ধুরা, তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের যেই গ্রাম আর যেই জায়গাটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে সামতাবের, মানে দেউলটিতে অবস্থিত। সামতাবের হচ্ছে শরৎকুটি আছে, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন। মানে দেউলটির পানিত্রাস গ্রামে তার বোনের বাড়ি ছিল, তাই সেই সূত্রে সেখানে তিনি আসতেন এবং সেই সামতাবের জায়গাটা তার খুবই ভালো লাগতো। তাই সেই জায়গাতে বসেই তিনি তার জীবনের অনেকটা সময় কাটিয়েছেন, অনেক কিছু লিখেছেন। তিনি যেখানে স্নান করতে যেতেন, আর খুব সুন্দর একটা নদীর কথা তার বেশিরভাগ মানে কাব্যগ্রন্থ বা কবিতায় উল্লেখ থাকতো, সেটা হচ্ছে রূপনারায়ণ নদী। তো সেই জিনিসটাই তোমাদেরকে আমি দেখাবো, সেখানকার মানে কালচার, সেই জায়গার মানুষরা এখন কি অবস্থায় আছে, সেই সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। আর সেই গ্রামটা তার কত ভালো লেগেছিল সেই ফিলটাও কিন্তু আমরা করতে যাচ্ছি। আমার সাথে আছে কৃষগেন বাংলা, অর্থাৎ কৃষাণু। তো আমরা দুজন বেরিয়ে পড়েছি, তো ভিডিওটি দেখতে থাকো, খুব মজা লাগবে। এই যে হচ্ছে স্টেশন, আর স্টেশন থেকে আমরা যাচ্ছি। তো এখান থেকেই মানে এটা দেউলটি এলাকা, এটা হচ্ছে এর বাজারটা বসে, দেখো কেমন। তো এখান থেকে আমাদের যেতে হবে সামনে সামতাবেরের জন্য অটো ধরতে হবে। তো এখানে দেখো কেমন সবজি নিয়ে বসে গেছে, আর এত সকালবেলা দাদু চপ ভাজছে, কি সুন্দর সবজি হাট বসেছে দেখো দু সাইড, আর বাজারটা বেশ বড়। তো চলো আমরা ভেতর দিকে যাই। দেখো এখানে চপ ভাজছে, আগে একটা জায়গা দেখালাম, এখানেও দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু সকালবেলা চপ মুড়ি খুবই বিখ্যাত। আর এই সামনে দুপাশে যা দেখতে পাচ্ছ সবজির মার্কেট মোটামুটি সেজ, আর এখানে হচ্ছে জামা কাপড়, মানে সেই সমস্ত জিনিসগুলোই আছে। হ্যাঁ এরকমই বস্ত্রালয়, জুয়েলার্স। এই দেখো এখানে মাংসের দোকানে প্রথম খুঁজে পেলাম খাসির দোকান। দেখো আপনাদের এই দেউলটিতে খাসির দাম কত করে নেন? 800 টাকা কিলো। ও আচ্ছা। তো আমরা যেখানে থাকি আর কি সেটা তো বনগা, আর মাংসের দাম কিন্তু 800 টাকাই, এখানেও দেখছি তাই। তো দেখি সামনে গিয়ে যদি কোনো মাছ বাজার পাই সেখানটাও চেষ্টা করব একটু দেখানো। তো ব্রিজটা তোমরা দেখলে, আর ব্রিজটার কিন্তু মানে নিচেই মাছ বাজার মতো বসে, তাছাড়া কিন্তু এদের কোনো নির্দিষ্ট মাছ বাজার নেই এই দেউলটির। তো চলো মাছ বাজারটা তোমাদেরকে দেখাই ব্রিজের নিচে। এ দেখো এই যে সেই ওভার ব্রিজটা, তার নিচে এরকম বসেছে দেখো। এই দেখো কত মাছ উঠেছে, এটা কি ভেটকি না? কত করে নিচ্ছেন এটা? 600 টাকা। এরকম অনেক আছে ওই পাশ পর্যন্ত, পুরো ব্রিজের নিচের এক পাশটা। ব্রিজের ওই পাশটা হচ্ছে ফলের মার্কেট, আর এই পাশটা হচ্ছে মাছ আর কিছু মুরগির মাংস আছে। দাদারা পোল্ট্রি কাটছে, দাদা তোমাদের এখানে পোল্ট্রি কত করে? 200 টাকা কিলো, তাই তো? কাটা নাকি কাটা? আর আসতো আসতো, এটা 200 টাকা কিলো, এটা হচ্ছে 190 টাকা। আর আসতো 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 কত? আসতো 150 টাকা। আর তারপরেই আবার সামান্য কিছু সবজি আছে, আর ওপাশে কিছু ফল রয়েছে। তো বাজারটা তোমাদেরকে দেখালাম এই ব্রিজের নিচেই বসে, মানে সেটা হচ্ছে দেউলটি। আর পেছনে তোমরা দেখতে পাচ্ছ আমার যে ওই পাশটায় মাছ টাছ আছে, আর এই পাশের দিকে কিন্তু আছে কিছু সবজির বাজার। তো এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড, এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে সামতাবের, যেটাখানে আছে শরৎকুটি। তো টোটোতে করে কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। তো এই দেখো শরৎবাবুর বাড়িতে চলে এসেছি, আর এই যে বাড়ি, আর গেটটা খুলে কিন্তু ঠিক
10:30 থেকে 11:00 মধ্যে। তো ততক্ষণ আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে না থেকে ভেতরটায় অবশ্যই গিয়ে কোথায় কাদের সাথে সাক্ষাৎ হতো কি হতো সমস্তটাই দেখাবো তোমাদেরকে। তো আপাতত এই জায়গায় না গিয়ে আমরা চলো তোমাদেরকে মানে শরৎবাবু যেখানে স্নান করতো এমনকি মহেশ গল্পের যে গ্রামটা সেই গ্রামের সামনে দিয়ে আমরা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, সাথে রূপনারায়ণ নদীর দর্শনটা করিয়ে নিয়ে আসি, চলো। মানে বাড়ির পাশে আর কি এই সাইডটা হচ্ছে রূপনারায়ণ নদী, আর আমরা এই দিক থেকে ওই গ্রামটার মধ্যে ঢুকবো। রূপনারায়ণ নদীর এখানে একটা পিকনিক স্পট আছে, আর ওই পাশেও একটা খুব সুন্দর স্থান আছে, সেখানে যাবো। এখানে দেখো কি বিক্রি হচ্ছে, খুব সুন্দর কেননা হাতের তৈরি জিনিস। এখানে ও মুক্তোর ব্যাগ, এগুলো তো এগুলো বেশিরভাগ মেয়েদের জিনিস, এই ব্যাগ ট্যাগ গুলো। তো শরৎবাবুর বাড়িটা পেছনে, ওটা হচ্ছে শান্তাবেরের শেষ, আর এটা হচ্ছে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, এটা হচ্ছে গোবিন্দপুর, যেখানে একটা সুন্দর রাস্তা তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে গিয়ে সামনে একটা পিকনিক স্পট আছে, সামনে রূপনারায়ণ নদীর তীর, ঠিক আছে? তো সেটা আমি পরে দেখাবো। তো তার আগে আমরা গ্রামের ভিতরে ঢুকে আর একটা স্পট আছে সেটা তোমাদেরকে কভার করে নিয়ে আসি। তো এটা হচ্ছে গোবিন্দপুরের নাট মন্দির। তো আমরা এই রাস্তা দিয়েই সোজা যাব একদম শেষ প্রান্তে, একটা খুব সুন্দর একটা মন্দির আছে, সেই মন্দিরটা তোমাদেরকে দেখাবো। তার সামনেই একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট। তো চলো, গ্রামের সমস্ত সৌন্দর্য, সেখানকারের পরিবেশ এবং সেখানকারের লোকজনের কালচার সেটা আমি তোমাদেরকে তুলে ধরবো। তবে এখানকার গ্রামে না জলের খুব সমস্যা, সেটা খুবই সামনের দিকে, সেটাও তোমাদেরকে দেখাবো। যদি সম্ভব হয় তো সেখানের লাইনটা তোমরা দেখবে যে কত লাইন পড়ে সেই গ্রামে। তো গ্রামের মধ্যে এক সুন্দর বসতি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখো সবাই কাজ করছেন। কি বলেছিলাম তোমাদের, দেখো জলের কত কষ্ট, এইভাবে কাজ করছে সবাই। এগুলো কি ঠাকুর তৈরি করবেন? তাই ও আচ্ছা আচ্ছা উনুন তৈরি করছেন। ও এটা কিসের জন্য? হ্যাঁ কি কেমন করে খান আপনারা? আলু দিয়ে, আলু দিয়ে, আলু দিয়ে শামুকের মাংসের মতো রান্না হবে, তাই তো? আদা রসুন দিয়ে পুরো মাংসের মতন তৈরি হবে। খুব সুন্দর লাগলো, শামুকের মাংস খান। এই মানে এটা এই জায়গাটার নাম কি জানো? গোবিন্দপুর, গোবিন্দপুর, গোবিন্দপুরের এই জায়গাটায়। তো একদম ন্যাচারাল গ্রামের জায়গা যেহেতু, তো এনারা এইভাবেই দিন যাপন করেন। যেটা বলেছিলাম দেখো জলের, বলেছিলাম অনেক কষ্ট এই জায়গার। তো সে টাইম কলে জল আসবে, তার দেখো কত ঘড়া পাত্র কত রেডি আছে। আর এই যে হচ্ছে টাইম কলটা, তো এত কিছু লাইন দিয়েছে, তো আরও লাইন দেবে যখন জলটা আসবে তখন। তো শুধু এই না, সামনে অনেক আছে এরকম, যতগুলো ট্যাপ কল আছে প্রত্যেকটাতে এরকম লাইন। তো দেখো এখানে দূর থেকে দেখতে পাচ্ছ লাইনটা, এই লাইনটা কিন্তু আরও অনেক বেশি হয়। তো কিছু এই যে জল ভরে রাখা আছে, ওই যে হচ্ছে, এই যে হচ্ছে ট্যাপটা। তো এটা সত্যি ভীষণ অসুবিধা এই গ্রামটার। আমরা আগেও একবার যে সময় এসেছিলাম না, সেই সময় দেখেছিলাম যে এই গ্রামের লোকেদের কিন্তু জলের ভীষণ কষ্ট। তো 11:00 সময় প্রচুর পরিমাণে ভিড় হয় যে জলটা নেওয়ার জন্য সংরক্ষণ করে রাখে তারা। তো সামনে চলো আরও দেখাচ্ছি তোমাদের এই গ্রামের বাড়ির ভেতরে গোবিন্দপুরে। দেখো কি বড় বড় মুরগি, এগুলো কি দেশি মুরগি কাকু? কি নাম এগুলো? অস্ট্রেলিয়ান না, ওর জন্য কত ওয়েট হয় এগুলোর? ও আপনারা বিক্রি করেন এগুলো কত করে কিলো বিক্রি করেন, মানে কিলো হিসাবে, তাই তো? আবার দেখাচ্ছি দেখো তোমাদের, এখানে আর একটা জলের কলের লাইন। তো এটা একেবারে পুকুরের একদম কোনায়, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। তো এখানে কিছু লাইন পড়েছে, আর 11:00 সময় জল আসবে এখানে, কিন্তু এই লাইনটা এখান থেকে ধরে পুরো রোড পর্যন্ত চলে আসবে। তো ওখানেও কিছু বাড়ি আছে দেখো, একদম পুকুর পাড়ে, খুব জরাজীর্ণ অবস্থা বাড়িগুলোর। এখানকার পরিবেশটাই প্রায় এরকমই। তো রাস্তায় একটা জিনিস দেখো, এই যে মাছের আঁশগুলো রোদ্দুরে দিয়েছে এই গ্রামে, এইগুলো দিয়ে কিন্তু ওষুধের খাম তৈরি হয়, ক্যাপসুলের মানে উপরের খাপটা এই মাছের আঁশটা দিয়ে তৈরি হয়। তো এই সামনে যে খালটা দেখতে পাচ্ছ এটার সাথে কিন্তু রূপনারায়ণ নদীর সংযোগ রয়েছে। তো এখানে অনেকে মাছ টাছ ধরে, আর এখানকার কিন্তু ভালোই স্রোত। তো তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি, দেখো এই দেখো স্রোত বইছে, আর এটা গ্রামের দিকে চলে গেছে ওই পাশে গঙ্গাতলা বিরামপুর,
আর এই পাশটার দিকে হচ্ছে রূপনারায়ণ নদীর সাথে এর সংযোগ রয়েছে। তো এটা হচ্ছে বিরামপুরের খাল। তো এই দেখো, এখানে হচ্ছে যে কাপড়গুলো কাচা রয়েছে, এখানে কিন্তু সবারই, যেহেতু জলের সমস্যা, সব পুকুরেই কিন্তু সবাই কাপড় কাচে। আর এই প্রত্যেক এই এলাকার মানে সর্ব জায়গাতেই এই সমস্যাটা, তাই তো বাবু? আপনাদের জলের ভীষণ সমস্যা না? ওর জন্য কাপড় টাপড় কাচা যা হয় সবই মানে পুকুরের মধ্যেই, তাই তো? আর খাওয়ার জলটা ওই টাইম কলের ওখান থেকে তারপর আনেন, তাই তো? তো এখন এসে যেখানে উপস্থিত হলাম তার পেছনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গঙ্গাতলার মাঠ, আর এটা হচ্ছে গঙ্গা মন্দির। তো গঙ্গা মায়ের পুজো এই মন্দিরটাতেই করা হবে মনে হচ্ছে, এই 2024-এর আস্তে আস্তে এটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো একটা খুব সুন্দর নৌকার ওখানে কাজ চলছে, চলো একটু তোমাদেরকে দেখিয়ে আনি। তো এই নৌকা দেখেছো কত বড়? এটা কিন্তু এখান থেকে নিশ্চয়ই নামিয়ে, যে সময় জল হবে এখান থেকে নামিয়ে ওকে এটা মাছ ধরার জন্য। আর এটার মানে এনারদের কাছে শুনলাম যে এই যে নৌকাটা সেটা তৈরি করতে কিন্তু 2.5-3 লাখ টাকা খরচ হয়, আর এটা প্রায় 3 মাস ধরে এরা তৈরি করে। এই দেখো খুব সুন্দর একটা গ্রামের বৈশিষ্ট্য, এরকম বাড়িগুলো কিন্তু অনেক পুরনো, কি সুন্দর লাগছে দেখো। কিন্তু এখানে এখন আর কেউ থাকে না। তো চলো আমরা সামনে চলে এসেছি বিরামপুর কালীম। তো আমরা কিন্তু 3টে গ্রাম পাড়ি দিলাম, সবার প্রথম সামতাবেদ, তারপরে গোবিন্দপুর, আর এখন এসে পৌঁছে গেছি বিরামপুর। তো ওখানে একটা খুব সুন্দর কালী মন্দির আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে পুকুরের পাড় থেকে দেখা যাচ্ছে, আমি সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো দেখো এই বিরামপুর কালী মন্দিরের প্রাঙ্গণ এটা, আর এটা হচ্ছে সেই ঘাটটা, আর এই পুকুরের মধ্যে হয়তো ঠাকুর বিসর্জন টিসর্জন সব হয়। আর এই ফাঁকা দিয়ে ওই যে নারকেল গাছের ওই পাশটা দিয়ে ওপাশে দেখা যাচ্ছে সেই সুন্দর রূপনারায়ণ নদীরটা। তো এটা হচ্ছে মন্দিরের প্রাঙ্গণটা, আর এই যে মন্দির, আর এটা হচ্ছে বিরামপুর প্রাথমিক বিদ্যালয়। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই। তো এইবার আমরা যাচ্ছি রূপনারায়ণ নদীর তীরের দিকে, তা সুন্দর একটা রাস্তা, ওপাশে স্কুলটা আর মন্দিরটা ছেড়ে চলে আসলাম, আর সামনে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর পরিবেশ, দেখো কি সুন্দর রাস্তা, ওই দেখো পিকনিক হচ্ছে, পিকনিক স্পট। তো আমরা এই রাস্তা দিয়ে যাব, সামনে নৌকা পারাপারও হয়তো হয়, তো চলো দেখি। তো চলো দেখে নিয়ে আসি তোমাদেরকে। দেখতে পাচ্ছ সামনে রূপনারায়ণ নদীর তীর, আর এই যে হচ্ছে সেই রূপনারায়ণ নদী, যেটাকে কেন্দ্র করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিছু লিখেছিলেন। তো এখানে এনারা হয়তো মাছ ধরছে, সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, চলো। আর এই জায়গাটা খুব স্লিপি আর কি, একটু সাবধানে যেতে হবে। তো এই দেখো কাকুরা হয়তো মাছ ধরেছে, এই দেখো নোঙর কোথায় ফেলেছে, মানে যাতে ভেসে না যায় নৌকাগুলো। কাকু মাছ ধরেছেন আপনারা? তাহলে এটাতে কি, ও মানে আপনারা জিনিসপত্র টানেন, ও বালি কাটতে গেছিলেন, এইটাতে মাছ ধরে না? ও আচ্ছা, এইটা মাছ ধরে কোন পাশে, ওই পাশের ঘাটে? ও আচ্ছা আচ্ছা। তো দেখো ওখানেও যেটা দেখালাম, এখানেও কিন্তু একটা নৌকা আছে, সেই নৌকাতে হচ্ছে মাটি কাটে, ওখানে দেখো কোদাল টোদাল সব রয়েছে, আর এর ভেতরেই রান্না বান্না খাওয়া দাওয়া, মানে তাদের জীবনটা আর কি সারাদিন প্রায় নৌকার মধ্যেই কাটে। তো এটাও কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ, যে এরকম ধরনের একটা খরস্রোতা, এটা একটু খরস্রোতা মানে পুরোপুরি না, তো সেই নদীতে গিয়ে মানে কোনো চরে বা কোনো জায়গায় গিয়ে মাটি কেটে এনারা নিশ্চয়ই এরকম ধরনের কিছু কাজ করে। তো জীবনটা সত্যি এনাদের খুবই কঠিন। তো ওই পাশের দিকে আরেকটা যে নৌকা দেখা যাচ্ছে, ওইটাতে মাছ ধরে, আর অনেক নৌকা আছে বেরিয়ে গেছে তারা, যেহেতু আমরা আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছে। তো চলো ওই সামনের দিকটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, সেটা তোমাদেরকে দেখে নিয়ে আসি। তো রাস্তায় উঠে গেছিলাম, দূর থেকে দেখতে পারলাম যে একটা জায়গায় মাছ ধরেছে, মাছ লাফাচ্ছে, তো সেই জিনিসটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আর একটু নিচে নামতে হলো আবার আমাকে, তো কিছু মাছ ধরেছে, অবশ্য দেখছি যে মাছগুলো একটু ছোট ছোট, তো চলো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ স্লিপ, দাঁড়াও
এই দেখো জাল দিয়ে ঘিরে রেখেছে, এর মধ্যে চুনো কিছু মাছ রয়েছে, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। অনেকটা ব্যারিকেড মতো করে দিয়েছে, এর মধ্যে অনেক মাছ রয়েছে, চুনো মাছ। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখো, একদম ছোটো ছোটো পুঁটি মাছ, ঝিঁয়ে মাছ, ওই যে লাফাচ্ছে পাড়ে, এরকমটা করে রেখেছে, হয়তো পরে ধরে নিয়ে যাবে এগুলোকে। তো শরৎবাবু এত সুন্দর একটা গ্রামে থাকতেন, মানে তিনটে গ্রাম আমাদের দেখালাম, তো এত সুন্দর জায়গার এত সুন্দর পরিবেশ, তার লেখা তো ভালো হবেই, হতেই হবে, কেননা এখানকার আবহাওয়া অ্যাটমসফিয়ারই এরকম, মানে এত পরিপূর্ণ, মানে পিওর আর কি, তার জন্য হয়তো উনি এতটা ভালো লিখতে পারতেন। তো চলো এই সামনেটা যাবো, এত সুন্দর জায়গা, তো ঘুরে আসি। তো রূপনারায়ণ নদীর তীরের এই দৃশ্য সঙ্গে এত সুন্দর প্রাকৃতিক শুদ্ধ হাওয়া, সত্যি মানে অসম লাগছে। তো যেতে যেতে দেখছি যে তোমরা যে ব্যারিকেডটা তোমাদেরকে আমি দেখালাম, সেখানে কাকিমা মাছ ধরছে, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওখানে কী মাছ হয়েছে আপনাদের? হ্যাঁ, চিংড়ি মাছ? ও আচ্ছা, হাড়িতে ধরেছেন? আচ্ছা, কী কী মাছ ধরেছে দেখেন। ও একদম দেশি জ্যান্ত চিংড়ি, ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। রূপনারায়ণ নদীর তীরের এই মাছ ভীষণ টেস্ট, একদম দেশি মাছ, দুর্ধর্ষ লাগছে। আপনারা এগুলো কত করে বিক্রি করেন? 300 টাকা কিলো। খুব সুন্দর। মানে বিশাল সুন্দর জায়গা, সামনে হচ্ছে রূপনারায়ণ নদী আর অসম হাওয়া, সেই হাওয়ার পাশে একটা খুব সুন্দর একটা ছোট্ট দোকান গ্রামের, এটা হচ্ছে, এই গ্রামটার নাম হচ্ছে বিরামপুর। সেই জায়গায় এত সুন্দর লাগছে না, এই জায়গাটায় বসে সত্যি একদম অসম লাগছে, আর সাথে এই গ্রাম, এই প্রকৃতি সত্যি অসম লাগছে, অসম লাগছে। তো এই জায়গার হচ্ছে মানে সুন্দরতা, আমি না আমার মানে ভাষার মাধ্যমে পুরোপুরি প্রকাশ করতে পারছি না, তার কারণ, তার জন্য আমি কিছু মানে শর্ট রেখেছি, সেগুলো তোমরা আগেও দেখেছো, আরও দেখাবো, তো সেইগুলো দেখে তোমাদের বুঝতে হবে। তো সত্যি সত্যি যত যাচ্ছি এই গ্রাম সম্পূর্ণ মানে দেখে খুবই ভালো লাগছে। দেখো গ্রামের কি সুন্দর জায়গা, কি টেকনিক্যালভাবে তৈরি করেছে, পাতিয়ে দিয়েছে, যেহেতু এই পাশে রূপনারায়ণ নদী ওপার আর এই তার এই পাশে বাড়িগুলো, তো এখানে এটা হচ্ছে হাঁটা সিঁড়ি আর এটা হচ্ছে গাড়ি ঘোড়া নামানোর, কি সুন্দর তৈরি করেছে দেখো। তো এই রাস্তার দেখো বাড়িগুলোর হাইট দেখেছো, একদম রাস্তা সংলগ্ন, যেহেতু বাড়িটা অনেক নিচে, ওই পাশে অনেক ডাউন জমি, তো একেবারে রাস্তার সাথে মানে টালিটা পুরো মিশে গেছে। তো একটা জিনিস দেখো, এই যে গ্রামটা দেখা যাচ্ছে না, এই গ্রামের রাস্তা কিন্তু এইটা, আর এখান থেকে দেখো কত চড়াই, মানে এনাদের কিন্তু অনেক স্ট্রাগল করতে হয় এই রাস্তা ইউজ করার জন্য। দেখো এই একটা রাস্তা, এই বট গাছের নিচে এখান থেকে বেরিয়ে গিয়ে ওই যে একটা ঘর এই পাশে ঢুকে গেছে পুরো গ্রামের দিকে। গ্রামটার নাম কি এই ভেতরে? বামুন, হ্যাঁ ভেতরটা বামুনপাড়া। তো এই প্রকাণ্ড বট গাছ, তার মধ্যে খুব সুন্দর বসার জায়গা, আর ওই পাশে বামুনপাড়া না ব্রাহ্মণপাড়া বেরিয়ে গেল। তো মানে এত সুন্দর একটা এলাকা না, মানে গরমে বিশেষ করে এদের কিন্তু মানে সমস্ত চাষি আর যারা মৎস্যজীবী আছে এখানকার এই এলাকার, তারা এই জায়গাটা একটু কিন্তু বেস্ট না, সত্যি একদম শীতল পরিবেশ। তো আমরা একটা জিনিস দেখাতে যাচ্ছি, ছোটোবেলার কথা মনে পড়ে গেল, এখনও দুর্গাপুজো চলে গেছে, শীতকাল, কাশ ফুল, প্লাস হচ্ছে কিছু বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে, সেই দৃশ্যটা তোমরা একটু দেখো। এই দেখো কি সুন্দর কাশ ফুল হয়ে রয়েছে, আর ওই দেখো দুটো পুচকে ঘুড়ি উড়াচ্ছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই দেখো ধান খেয়েছে ঘুড়িতে,
তো এই হচ্ছে গ্রাম, আর গ্রামের সৌন্দর্য হচ্ছে এই, আমার পেছনে দেখো কি সুন্দর তাল গাছ, নারকেল গাছ, তার পাশে পুকুর, আর এই যে বাড়িটা দেখো পেছনে কি সুন্দর লাগছে। সত্যি গ্রাম একটা অন্যতম লাগে, আমার গ্রাম খুবই ভালো লাগে, কিন্তু সমস্যা একটাই, ইন্টারনেট, কারেন্ট আর রাত্রেবেলাটা একটু বোরিং লাগে, কিন্তু গ্রাম সত্যি অসম, কি সুন্দর লাগছে। তবে এখানকার বাড়িঘরগুলো দেখো কি অবস্থা, তো এখানে কিন্তু এরা খুবই কঠিন পরিস্থিতির সম্মুখীন করতে হয়। আর এই যে দেখো রাস্তা এভাবে উঠে গেছে, তো চলো সামনের দিকে যাই। তো দেখো আরও দূরে চলে আসলাম, এখানে সামনে একটা স্কুল, আর স্কুলের পাশে এখানে বেশিরভাগ মোড়েই মানে নদীর পাড়গুলোতে খুব সুন্দর সুন্দর চালা করা। তো যাও গিয়ে বসো, বস। তো ক্রিস গেইন বাংলা এখন বসছে আর আমিও বসবো। তবে সত্যি এর আগে একটা আমরা দেখালাম যে জায়গাটা, সেখানেও কিন্তু এরকম চালা ছিল, প্রচুর জায়গায় এরকম চালা, তবে গরমের জন্য এটা অসাধারণ জায়গা। হ্যাঁ ওখানে আলু তুলছে, ওই যে দুর্ধর্ষ লাগছে। গ্রামে ওই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, মানে ওই জায়গা ঘিরে রাখা হয়েছে, ঢাকা রয়েছে, এখানে কিন্তু সবুজ যে একটা কাপড় দেওয়া আছে, ওখানে কিন্তু পান চাষ হয়, পান কিন্তু খুবই সেন্সিটিভ, বরাজ আর কি বলে, তো খুবই সেন্সিটিভ, ওর জন্য খুব মানে ছোঁয়া যায় না, খুব সুন্দরভাবে চাষ করছে এখানে, ওখানেও আছে আর ওই পাশের দিকেও আছে। তো আমরা ওই পাশের যে মানে রূপনারায়ণের ভিউ পয়েন্ট মানে দীপামালিতা গ্রাম পর্যন্ত গেছিলাম, তারপর ওখান থেকে চলে এসে এই পাশে এসেছি, সেটা হচ্ছে কল্যাণপুর, না ও আচ্ছা ধন্যবাদ, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে এটা, এটা মানে শরৎচন্দ্রের বাড়ি শান্তাবেরের থেকে মানে হাঁটা পথে এক মিনিট, তো সেই জায়গাটায় আমরা যাচ্ছি, তো চলো তোমাদের দেখাই। আর এইগুলো না সব হচ্ছে পিকনিক স্পট, এই চারি সাইডটাই হচ্ছে পিকনিক স্পট, দেখো এই জায়গাটা কিন্তু সিজনে খুব ভিড় হয়। তো এখানে রূপনারায়ণ নদীর আর একটা মানে ভিউ পয়েন্ট আছে, তো এখানেই সমস্ত পিকনিক পিকনিক হয়, দেখো কত লোক, মানে আজকের দিনটায় অনেক লোক এসছে, আরও আসছে, আর তারা সবাই বিভিন্ন স্থানে পিকনিক করছে। ওই সাইডের দিকে আছে অনেক পিকনিক স্পট, আর এই পিকনিক স্পটে কিন্তু পার স্পট 600 টাকা দিয়ে তারপর ভাড়া করে সেই জায়গায় মানে একটা বনভোজনের ব্যবস্থা করতে হয়। তো এটা হচ্ছে আর একটা জায়গা, তো দেখো এর জায়গার মহলটা কেমন, দেখো কত ভিড়, অনেক দোকানপাট, ফুচকা, আইসক্রিম বসেছে, আর ওই পাশের দিকে তোমাদের দেখালাম। তো এই যে হচ্ছে আর একটা স্পট রূপনারায়ণ নদীর তীর, খুব সুন্দর কিন্তু ভিড় হয়, সবাই ফটো সেশন করছে, ওই দূরে পিকনিক করছে, এখানে আছে বসার জায়গা। তো অ্যাকচুয়ালি যারা শরৎকুটিতে আসে মানে শান্তাবেরে মানে দেউলটিতে, তারা কিন্তু এই জায়গার মানে সুন্দর জায়গার অনুভূতিটা নিয়েই তারপর যায়, এটা মানে এখানে পিকনিক টিকনিক করে শরৎচন্দ্র কুটি দেখে তারপরই তারা ফেরে। তো চলো আমরা এখান থেকে কিছু একটা অন্তত খেয়ে নিই, তো এখানে অনেক কিছু বসেছে, চলো দেখি ফুচকা বা ছোলা মুড়ি খাই, সেটাই সব থেকে ভালো হবে। তো এই কাকুর কাছ থেকে গজালা ছোলা মুড়ি আর একটু স্যালাড উইদাউট মশলাতে একটু খেয়ে নিই, দেখো কাকু কি কি দিয়ে মাখাচ্ছে, খুব সুন্দর মানে একেবারে হাইজেনিক, খুব সুন্দর চানাচুর রয়েছে, এই যে মশলা মুড়ি আর এই যে শসা, আর আমরা সাথে একটু ছোলা নিয়ে নিয়ে এই বালতির মধ্যে মাখা হবে, দুজন খাবো। তো দেখো যত বেলা বাড়ছে লোক কিন্তু প্রচুর আসছে, তো এই ভিউ পয়েন্টটায় অনেক লোক আসে। তো কাকু আমাদের দিয়ে দিল, একদম হাইজেনিক, শরীরে কোনো অসুবিধা হবে না। তো দেখো সময়ের সাথে কত ভিড় বেড়ে গেছে, তো চলো কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত, তারপর আরও যা রূপনারায়ণ নদীর তীরের ভিউ পয়েন্টগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসলাম, সাথে পিকনিক স্পট। এবার তোমাদের আমি যেহেতু সকালবেলা এসেছিলাম এটা বন্ধ ছিল, শরৎকুটিটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু মানে দীর্ঘ 15-16 বছর পর্যন্ত উনি এখানে ছিলেন, যেহেতু আমি তোমাদেরকে আগেই বলেছি যে এই পানিত্রাস গ্রামের পাশে ওনার দিদিবাড়ি ছিল, তা দিদিবাড়িতে উনি আসতেন সেই সময়, আস্তে আস্তে এই শান্তাবের জায়গাটাকে ওনার খুব ভালো লাগে, তারপর এখানে এসেনি এটা তৈরি করে তারপর থাকেন। তো চলো সেই শরৎকুটিতে আমি প্রবেশ করছি, দেখো কতটা ভিড়। তো এই যে দেখো শরৎকুটিটা নিচে ওপরে দোতল বিশিষ্ট, চলো তোমাদের দেখিয়ে আনি। তো চলো এটা হচ্ছে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই চেয়ারে বসে উনি কিন্তু অনেক কিছু লেখালেখি করতেন, আর এখানে উনি অনেক জিনিসপত্র রাখতেন,
তো আরো কিছু ঘর আছে, এই ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে ওনারা নেতাজি সুভাষচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর আরও অনেক বিশিষ্ট মনীষী ব্যক্তিরা এসে এই ঘরটা এসে মিটিং হতো, সেটা হচ্ছে মিটিংয়ের ঘর। আর ওই যে ঘড়িটা দেখা যাচ্ছে না, ওটা একদিন দম দিলে প্রায় 10 দিন চলে, ওটা কিন্তু 100 বছর পুরনো ঘড়িটা। তো ওখানে দেখো শরৎচন্দ্রের অনেক স্মৃতি জিনিসপত্র সব কিছু রাখা রয়েছে। আর এই যে ঘরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে চিকিৎসালয়। তো ওখানে একটা চরকা আছে দেখতে পাচ্ছ, ওটা অনেক আগের চরকা। তো এই নিয়ে এখানে বিনা পয়সায় এই গ্রামের মানুষদের চিকিৎসা করতেন, তো এই ঘরে বসেই করতেন। এখন আসলাম, এসে উপস্থিত হলাম উপরে। আর উপরে ইনি ওই পাশটা আছে বেডরুম, সেটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি চলো। এখানে একটা আছে দেখো বেডরুম, আর যিনি থাকতেন ঘরটায়, যে ঘরটায়, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা খুব সুন্দর একটা জায়গা বারান্দায়, এখানে কিন্তু তিনি অনেক সময় কাটাতেন এই জায়গাটায় বসে। আর ওনাকে আর ওনার ওয়াইফকে ওই জায়গাটায় মানে সমাধিত করা আছে বেদি করে, সেটা পরে দেখাচ্ছি, আগে এটা দেখাই। এই যে ঘরটা আছে না, এই ঘরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু উনি মানে নিদ্রারত করতেন, এই জায়গাটায় কিন্তু উনি থাকতেন। তো এটা হচ্ছে উপরে আছে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানে তার বোনের বাড়ি ছিল এই দেউলটির পানিত্রাস গ্রামে। তো পানিত্রাস গ্রামে উনি তার বোনের বাড়ি প্রায়ই আসতেন, আর আস্তে আস্তে ওনার এই জায়গাটাকে খুবই ভালো লাগে। ভালো লাগার পরে তারপর তিনি এই শামতাবেদ এই জায়গাতে কিনে তারপর এখানে বাড়ি তৈরি করেন এবং এখানে বেশ কিছুটা সময় কাটান। আর এই জায়গাটায় বসে উনি সমস্ত লেখালেখি করতেন। সামনে রূপনারায়ণ নদী, বেশ ভালো একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট। তো এখানে বসে উনি জীবনের অনেক কিছু লিখেছেন, যেমন ওনার ফেমাস কিছু আছে, যেমন মহেশ আছে, তারপর একটা হিন্দি চলচ্চিত্র আছে দেবদাস শাহরুখ খান অভিনীত, সেই জিনিসও উনি লিখেছেন। তো এর ওখানে ওনাকে সমাধিত করা হয়েছিল ওই জায়গাটায়, তো সেটা তোমাদের যাওয়ার সময় আমি দেখে নেব। আর একটা জিনিস আছে, সামনে একটা পুকুর আছে, সেখানে উনি দুটি মাছ পুষতেন, একটা রুই একটা কাতলা, যাদের নাম কার্তিক আর গণেশ। তো চলো সেটা তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই। তো এই যে জায়গাটা দেখা যাচ্ছে না, এখানটায় ছিল কিন্তু রান্নাঘর, যেটা ভেঙে ফেলা হয়েছে, তারপর এই দুটোকে নতুন কনস্ট্রাকশন করা হয়েছে। তো চলো এবার সেই পুকুরটাকে তোমাদেরকে দেখিয়ে নিই। আমার এই সামনে নিয়ে যাচ্ছি যে পুকুরটায় উনি দুটো মাছ পুষতেন, একটা হচ্ছে রুই একটা কাতলা, যাদের নাম দিয়েছিলেন কার্তিক আর গণেশ। তো চলো সেই পুকুরটাতে দেখে নিয়ে আসছি। একবারে কিনি কিন্তু এই টোটাল জমিটাকে কিনে একটা ব্যারিকেড দিয়ে, তারপর উনি এখান থেকে অনেক দীর্ঘ বছর অতিক্রম করে তারপর চলে গেছিলেন। তো এই যে হচ্ছে সেই পুকুরটা, যে পুকুরটাতে উনি দুটো মাছ পুষতেন, একটার নাম কার্তিক আর একটার নাম গণেশ। তো সে দুটো মাছেরই কিন্তু সোনার নলক পরানো ছিল, তবে এটা শোনা যায়, আমি এর সত্যতাটা জানি না, তবে এখানকার গ্রামবাসীরা বলে যে উনি নাকি এই ঘাটে এসে, এখান থেকে এসে মানে যখনই সেই মাছ দুটোকে ডাক দিত, তারা এসে কিন্তু এখানে খাবার ছড়াতো, সেই খাবারটা খেয়ে যেত। তো এই ছিল শরৎকুটি, আর শরৎকুটি সংলগ্ন গোবিন্দপুর গ্রাম, তারপর বিরামপুর গ্রাম, আরও দীপামালিতা গ্রাম, এবং সেই গ্রামের সমস্ত কালচার তোমাদেরকে দেখালাম। তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু সিজন চলছে, এই ডিসেম্বর টু জানুয়ারি পুরো সিজন চলে, এই সময় ভীষণ পরিমাণে ভিড় হয়, যেহেতু রূপনারায়ণ নদীর তীরে দুটো স্পট আছে, তো সেই জায়গায় সবাই পিকনিক টিকনিক করে। তোমরা যদি কেউ চাইলে আসতে পারো। আর জায়গাটার ঠিকানা কীভাবে আসতে আমি বলে দিচ্ছি। সবার প্রথম আমরা, যেহেতু আমাদের বনগাঁয় বাড়ি, তো আমরা সবার প্রথম শিয়ালদায় আসলাম, শিয়ালদা থেকে সরাসরি গেলাম হাওড়াতে, আর হাওড়া থেকে কিন্তু মাত্র 15 টাকা টিকিটের বিনিময়ে এসে নামলাম দেউলটি, আর দেউলটি থেকে 20 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। টাটা।